আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। 2023 সাল থেকে যে সকল জমি নাম জারি করা যাচ্ছে না বা যাবে না, নাম জারির আবেদন করার পর আপনার আবেদন খারিজ করে দিচ্ছে। কেন নাম জারি করা যাবে না উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যেমন কোন ধরনের জমি নাম জারি করা যাচ্ছে না বা খারিজ করা যাচ্ছে না, এবং কোন ধরনের জমি খারিজ বা নাম জারি বা মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন বা আবেদন করার পর এসিলেন মহোদয় উক্ত আবেদনটি খারিজ করে দিচ্ছেন বা রিজেক্ট করে দিচ্ছেন। যেমন তার মধ্যে একটি হচ্ছে অর্পিত সম্পত্তি। অর্পিত সম্পত্তি যদি আপনি দখল সূত্রে মালিকানা অর্জন করে থাকেন, তাহলে আপনি উক্ত জমি নাম জারি খারিজ বা মিউটেশন করতে পারবেন না, কারণ নাম জারি করাতে গেলে আপনার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হবে। আপনি কি জমিটি পৈতৃক ওয়ারিশ সূত্রে পেয়েছেন নাকি ক্রয় সূত্রে পেয়েছেন তার যথাযথ প্রমাণ আপনাকে দিতে হবে। যদি আপনি যথাযথ কাগজপত্র বা প্রমাণাদি দলিলাদি দিতে না পারেন, তাহলে আপনি জমিটি আপনার নামে খারিজ বা নাম জারি বা মিউটেশন করাতে পারবেন না। তারপরে যে জমিটি আপনি খারিজ বা মিউটেশন করাতে পারবেন না, সেটি হচ্ছে অবৈধভাবে হেবা মূলে সম্পত্তির মালিকানা অর্জন করলে। অবৈধ হেবা দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করলে উক্ত জমিটিও আপনি খারিজ করাতে পারবেন না। যেমন 14 শ্রেণীর ব্যক্তির মধ্যে হেবা করা যায়। এই শ্রেণীর মানুষগুলো একে অপরকে হেবা করতে পারে। এই 14 শ্রেণীর ব্যক্তির বাহিরে কাউকে হেবা করে দিলে এটিকে মূলত অবৈধ হেবা বলা হয়। অবৈধ হেবা মূলে সম্পত্তির মালিক হলে আপনি উক্ত জমিটি আপনার নামে মিউটেশন খারিজ বা নাম জারি করাতে পারবেন না। তারপর যে জমিটি আপনি খারিজ বা মিউটেশন বা নাম জারি করাতে পারবেন না, সেটি হচ্ছে দলিলের সাথে রেকর্ডের যদি মিল না থাকে, দলিল এবং রেকর্ডের মধ্যে যদি গড় মিল থাকে। যেমন আপনার জমি দলিলে আছে 20%, কিন্তু আপনার জমির যে মালিক তার খতিয়ানে আছে উক্ত জমি 18%, তাই আপনি চাইলে জমি উক্ত জমিটি নামজারি বা খারিজ করাতে পারবেন না, কারণ আপনি জমিটি খারিজ বা নামজারি করতে হলে আপনাকে আগে উক্ত খতিয়ানটি সংশোধন করে তারপর আপনার জমিটি নামজারি বা মিউটেশন বা খারিজ করার জন্য আবেদন করতে হবে। কারণ আপনি খতিয়ান সংশোধন না করে নাম জারি বা খারিজ করার আবেদন করলে আপনার আবেদনটি রিজেক্ট বা খারিজ করে দিবে এসিলেন্ট মহোদয়। তারপর যে জমিটি আপনি খারিজ বা মিউটেশন বা নাম জারি করাতে পারবেন না, সেটি হচ্ছে যে সম্পত্তি বা যে জমি নিয়ে একে অপরের সহিত বিরোধ চলতেছে বা যে যে জমি নিয়ে মামলা মোকদ্দমা চলমান রয়েছে, উক্ত জমিটি আপনি খারিজ বা নামজারি করতে পারবেন না। আপনি জমি খারিজ বা নামজারি করার আবেদন করার পর যখন এসিলেন্ট মহোদয় আপনার জমিটি তদন্তের জন্য লোক পাঠাবে, তখন তদন্তে যদি দেখা যায় আপনার জমিটি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে এবং মামলা চলমান রয়েছে, তাই আপনার নাম জারি আবেদনটি খারিজ করে দিবে। তাই আপনার উচিত মামলা নিষ্পত্তি হওয়ার পর আপনার জমিটি খারিজ বা নাম জারি করানো এবং নাম জারির জন্য আবেদন করা। তারপর যে জমিটি আপনি নাম জারি বা খারিজ করাতে পারবেন না, সেটি হচ্ছে চরের জমি। এসিলেন্ট মহোদয় চরের জমি নাম জারির আবেদন করার পর তা খারিজ করে দিচ্ছে। চর জমি খারিজ করতে পারবেন না বা নাম জারি করতে পারবেন না, কারণ যখন আপনার আগে নদীর তীরে জমি ছিল তখন আপনি উক্ত জমির মালিক ছিলেন। এখন যেহেতু আপনার জমি নদীতে ভেঙে পড়েছে, 30 বছরের মধ্যে ওই এলাকার চর যদি জাগে তাহলে আপনি জমি ফিরে পাবেন।
কিন্তু সেক্ষেত্রে আপনাকে আপনার এলাকার আপনার জেলার ডিসি বরাবর আবেদন করতে হবে। ডিসি সাহেব আপনাকে জমি বরাদ্দ দেওয়ার পর আপনি আপনার জমি নাম জারি করতে পারবেন বা খারিজ করতে পারবেন। তার আগে আপনার জমিটি আপনি যদি জমি ভোগ দখল করেন কিংবা দখলে যান তাহলে আপনি চাইলেই আপনার জমিটি নাম জারি বা খারিজ করাতে পারবেন না। তারপর যে জমিটি আপনি নাম জারি করাতে পারবেন না সেটি হচ্ছে জমির মালিকানা শর্ত বিলোপ হলে। আপনার এলাকার কোনো ব্যক্তির জমি যিনি দেশ স্বাধীন হওয়ার সময় জমি ফেলে দেশ ছেড়ে চলে গেছে, আপনি এই সুযোগ কাজে লাগিয়ে জমি আপনার নামে রেকর্ড করে নিয়েছেন, উক্ত জমি বিক্রি করার পর ক্রেতা জমি নাম জারি করতে পারবে না, কারণ তার কাছে জমিটির মালিকানার যথোপযুক্ত কাগজপত্র নেই। তাই তিনি এসিডেন্টের কাছে যথাযথ কাগজপত্র জমা না দিতে পারার কারণে ওনার জমিটি খারিজ হবে না এবং যে জমিটি উনি ক্রয় করেছেন উক্ত জমি যে বায়া দলিল রয়েছে উক্ত বায়া দলিল এবং অন্যান্য কাগজপত্র না দেখাতে পারলে আপনি আপনার উক্ত জমিটি আর খারিজ বা নামজারি করাতে পারবেন না। তারপর যে জমিটি আপনি খারিজ বা নামজারি করাতে পারবেন না সেটি হচ্ছে সরকারি খার জমি বা সরকারি প্রতিষ্ঠানের জমি। যদি আপনি ভোগ দখলে মালিক হয়ে থাকেন তাহলে উক্ত জমিটিও আপনি খারিজ বা নামজারি বা মিউটেশন করাতে পারবেন না। আপনি যদি সরকারি খার জমির বা সরকারি যে কোনো প্রতিষ্ঠানের জমির মালিক হয়ে থাকেন, যদি আপনি দখল সূত্রে মালিকানা অর্জন করে থাকেন, তাহলে আপনি চাইলে উক্ত জমি বা উক্ত সম্পত্তি আপনার নামে খারিজ বা নামজারি করাতে পারবেন না, কারণ আপনার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নেই। তাই আপনি এসিডেন্টের কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন না, কারণ আপনি কিভাবে জমিটির মালিক হয়েছেন তার কোনো কাগজপত্র আপনার কাছে না থাকার কারণে যখনই আপনি জমিটি খারিজ বা নামজারি করার জন্য আবেদন করবেন তখন আপনার নামজারি আবেদনটি এসিডেন্ট মহোদয় রিজেক্ট করে দিবেন বা বাতিল করে দিবেন। তারপরে যে জমিটি আপনার নামে খারিজ করাতে পারবেন না বা নামজারি করাতে পারবেন না সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি। আপনি যদি ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকেন এবং ওয়ারিশান সম্পত্তি এজমানি থাকা অবস্থায় জমি আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে কোনো প্রকার বন্টননামা দলিল ছাড়া আপনি যদি এজমানি সম্পত্তি ওয়ারিশান যৌথ সম্পত্তি ক্রয় করেন তাহলে আপনি উক্ত জমিটিও আপনার নামে নামজারি বা খারিজ করাতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের বিড়ম্বনা পোহাতে হবে।